আরেকটি দুঃখের সংবাদ, আমাদের বাংলাদেশের সংসদ ভবনের যিনি ডেপুটি স্পিকার ছিলেন, আমাদের গাইবান্দার কৃতি সন্তান, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তার জীবনের সমস্ত কর্মকাণ্ড ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেখ। আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ ডাক দিলেন, এর জন্য আল্লাহ পাক ভালো আমলগুলো কবুল করুক। যা ভুল ত্রুটি দুনিয়াতে করেছে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে ভালো আমল করে বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দেখ। আমরা ভালোটা কামনা করি, মন্দটা কখনো কামনা করি না। ফয়সালা দেওয়ার মালিককে। গত জুমার পাঁচটি বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনটি বিষয়ে আলোচনা করেছিলাম, দুইটি বিষয়ে আলোচনা পরিপূর্ণ শেষ করা যায় নাই, মোটে পাঁচটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি ব্যাধি ব্যারাম, বিশৃঙ্খলা উশৃঙ্খলা, মারামারি কাটাকাটা হানাহানি পৃথিবীতে যখন সংঘটিত হবে তোমরা তখন দেখতে পাবে তোমাদের মধ্যেই পাঁচটি অন্যায় অবিচার এবং পাঁচটি আল্লাহর হুকুমের বাহিরে কাজ তোমরা করতেছ, যার বিনিময়ে তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হচ্ছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, যেইটা তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তোমাদের উপরে যে সমস্ত জুলুমাত, যে সমস্ত বেধি বেরাম, অন্যায় অবিচার যা সংগঠিত হয় এগুলো আসলেই তোমার রব ইচ্ছা করে দেয় না, এটা হচ্ছে তোমাদের হাতের ইনকাম। তবে কিছু অপরাধ, কিছু বেধি বেরাম, কিছু অন্যায় অবিচার আল্লাহ পাক তোমাদেরকে দেখান, আর পরিপূর্ণ অপরাধের বিনিময়ে যদি তোমাদের উপরে পাপের যে সমস্ত পাপ করি আমরা, এই পাপের সম্পূর্ণ যদি আজাব আমাদের উপরে, গজব আমাদের উপরে আল্লাহ পাক নাজিল করতেন, আল্লাহ পাক আমাদের উপরে চাপ প্রয়োগ করতেন, তাহলে আমাদের শ্বাস নেওয়া, প্রশ্বাস নেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমান কাসাবাত আইদিন নাস, বান্দা তুমি যা অপরাধ করো এইটা তোমার হাতের ইনকাম, এ হাতের ইনকাম যা হয় এইটা তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, তোমার জাতির লোকেরাও তোমার জন্যই ভোগ করবে। মূলত এটা তোমার রবের কোন রাগান্বিত হয়ে তোমার রব ইচ্ছা করে তোমার উপরে এই গজবটা নাজিল করে নাই, কেননা তোমার রব তোমাদেরকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো একটা বডি তোমাদেরকে দান করেছেন, সুন্দরভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, পৃথিবীর অন্য কোন প্রাণী, সে প্রাণী অল্প খেতে পারে বেশি খেতে পারে, সে প্রাণী দেখতে সুন্দর হতে পারে, সে প্রাণী উঠতে পারে, সে প্রাণী বসতে পারে, সে প্রাণী ভাসতে পারে, সে প্রাণী কথাও বলতে পারে, কিন্তু তোমাদের মতো এত সুন্দর, তোমাদের মতো এত সুশ্রী, তোমাদের মতো এত রুচিসম্মত পৃথিবীতে কোনো প্রাণী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করি না, যা তোমাদেরকে সৃষ্টি করেছে, বনি আদমকে সৃষ্টি করেছে। আজকে দেখা যায় সমাজের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বানাইছে, তো সুন্দরের আমরা গর্ব করি, অহংকারী করি, আল্লাহ আমাকে একটু ফর্সা বানাইছে তো এই কালার নিয়ে আমরা কি করি, অহংকারী করি, গ্রাইভিটি করি, যারা একটু ময়লা তাদেরকে আমরা অনেক সময় কালিয়া বলি, এটা একরকম জুলুম। যারা একটু কালো তাদেরকে আমরা বলি কালিয়া, যারা ফর্সা অনেকে তাদেরকে বলা হয় ধলা, এটা অনেক জায়গায় বলে, বিশেষ করে বন্ধু বান্ধব একত্রিত হলে, পুরানো কিছু লোক একত্রিত হইলে, আবার গিবত কমিটি যারা সভাপতি গ্রামগঞ্জ থাকে তারা আবার বেশি বেশি বলে, ওই যে ধলা গেল, ওই যে কালে গেল, ওই যে চিকনে গেল, এরকম বলে।
এই কথাগুলো বলাওয়ার নাই। আল্লাহ রাসূল বলেছেন মানুষের বিপরীত নাম ধরে ডাকা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ এত পরিমাণ বড় গুনাহ যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাত ধরে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে তার কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাওয়ার কোনো প্রকারের সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বান্দারা চুপ থাকা যাবে না, তোমার মুখ বন্ধ রাখা যাবে না যতক্ষণ তুমি থাকবা তোমার সামনে অন্যায় যখন সংগঠিত হবে। অন্যায় সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পারলে মুখ দিয়া বাধা দাও, মুখ দিয়া যদি না পারো তাহলে হাত দিয়া বাধা দাও, হাত দিয়া না পারলে তোমার চোখের ইশারা দিয়া বাধা দাও, আর সর্বশেষ যদি কিছুই না পারো তাহলে অন্তরে মনে মনে তুমি ঘৃণা করে ওই জায়গা ত্যাগ করে সরে আসো। এটা ইমানের সর্বনিম্ন স্তরের জায়গা। এটাও যদি না করো তাহলে বোঝা যাবে তোমার অন্তরে ইমানের লেজ বলতে কিছু নাই, অতএব তুমি মুসলমানে না অমুসলিম প্রকাশ পায় তোমার আচরণ ব্যবহার দিয়া। নাউজুবিল্লাহ। প্রতিবাদ করতে যাবেন তখন আপনাকে ঝাড়ি দিয়া বলবে আপনি কি আমার পোশাক কিনে দেন, আপনি আমার কে, আপনি বলার কে, আপনি বলেন কেন, আপনার কথা কেন জানতে হবে, আমি যা পড়ি পড়ি, আমি যা খাই খাই, আমি যা করি করি, এইটা আপনাকে বলতে হবে কেন? এই কথাগুলো বলে আমাদের উপর আবার মানে তিনি পিক আপ নেয়, যেটা বলা হয় তিনি আমাদের উপরে রাগান্বিত হয়, তিনি আমাদের উপরে আমরা কি শাসন করব, তারা আমাদের উপর আবার উল্টা শাসায় আমাদেরকে। সমাজটা এমন পরিস্থিতি, দেখবেন শুনবেন বলবেন না, শুধু দেখেই যাবেন কিন্তু কোনো কথা বলা যাবে না। যদি বলেন এই নারী অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম দেশের সম্মান ইজ্জত নষ্ট করতেছে, আর একজন পদ্মা নিশেন বোন সে নিষেধ করলো, তাকে বুঝাইলো, প্রতিবাদ করলো, এটা করার কারণে যিনি প্রতিবাদ করলো ওনার বিচার হইলো, আর যিনি অপরাধী ওনার বিচার হয় না। এটা আমার দেশ, এটা ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া অথবা ভারতের কথা বলতেছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বিশ্বাসঘাতকতা করবে, প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করবে এবং মন্দ কাজ সমাজের ভিতরে যারা ছড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে, ওই ভূখণ্ডের ভিতরে, ওই এলাকার মানুষদেরকে আল্লাহ পাক অমুসলিম শাসক দিয়া, অমুসলিম উপদেষ্টা দিয়া, অমুসলিম প্রশাসন দিয়া, অমুসলিম কর্মকর্তা দিয়া তাদেরকে আল্লাহ পাক জ্বালা যন্ত্রণা, তাদের উপরে আল্লাহ পাক কষ্ট, তাদের উপরে আল্লাহ পাক ক্ষমতা চাপিয়ে দিবে, অমুসলিম দ্বারা কষ্ট দিবে, আমাদের ইজ্জত সম্মান নষ্ট করে দিবে যখন আমরা এই সমস্ত অপরাধের ভিতরে নিমজ্জিত হয়ে যাব। পাঁচ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব অনুযায়ী আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, বাইহাকি শরীফের হাদিসের ভিতরে আছে, কিতাব অনুযায়ী যদি, পাঁচ নম্বরে বলা হয়েছে কিতাব অনুযায়ী যদি বিচার না হয়, কিতাব অনুযায়ী যদি বিচার না হয়, শাসন যদি না করা হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দুইটা দল থাকবে, কিতাব অনুযায়ী যদি শাসন করা না হয় ওই সমাজে তাহলে সেই সমাজের ভিতরে দুইটা দল থাকবে কিন্তু দুইটা দলই নামাজ পড়ে, দুইটা দল থাকবে, দুইটা দলই মুসলমান দাবি করে, দুইটা দল থাকবে, এই দুইটা দলই ঈদের নামাজ পড়ে, দুইটা দল থাকবে, দুইটা দলই তারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, দুইটা দল থাকবে, এই দুইটা দলের লোকজনের রোজা রাখে, দুইটা দল থাকবে, এই দুইটা দলের লোকেরাই কি করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, জুব্বা পরবে, টুপি পরবে, পাঞ্জাবে গায়ে দিবে, দাড়ি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু দুইজন দুই দলের মুসলমানদের ভিতরে সামান্যতম সম্পর্ক থাকবে না, সামান্যতম সৌহার্দ্য থাকবে না, সামান্যতম মহব্বত থাকবে না, তাদের ভিতরে আন্তরিকতা থাকবে না, তাদের ভিতরে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ থাকবে না, সামান্যতম তারা অন্তরঙ্গ মিল মহব্বত রাখবে না। আজকের সমাজ
বর্তমান সমাজ আজকের বাংলাদেশ ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ ওরা মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারে না। ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আমার বিধান, আমার কোরআন, আমার রসুলের আদর্শ মোতাবিক বিচার ফয়সালা কার্যক্রম যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন বলে দিলাম ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন, ওরা ততক্ষণ পর্যন্ত মোমেন মুসলমান যতই দাবি করুক ওরা মোমেন মুসলমান হতে পারে। দুইটা দলের ভিতরে কি সম্পর্ক এখন শোনেন, সম্পর্কটা কতটুকু দেখেন আল্লাহ রসুলের হাদিসের সাথে কতটা মিলে গিয়েছে বর্তমান সমাজ। রসুল বলেছেন, কিতাব অনুযায়ী যদি বিচার কার্যক্রম না হয়, কিতাব অনুযায়ী যদি মানুষের মাঝে বণ্টন না হয়, কিতাব অনুযায়ী যদি মানুষের ন্যায়পরায়ণতা যদি কাজগুলো না সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই সমাজের মধ্যে মুসলিম দুইটা দল থাকবে কিন্তু সুসম্পর্ক থাকবে না।